একটা বিয়ে করলো বোবা মানুষ, যদি বাচ্চাটা এরকম বোবা হয়ে যায়। আমি কারে বিয়ে করছি? এমনি তো বোবা, এর ভিতরে বাচ্চাটা খুললে না মানে ব্যাগটাও নিতে পারে না, একটা তো নিবা। কেমন আছেন বাবি? হ্যাঁ ভালো আছি, আশি জন্তনের ভিতরে। আচ্ছা, কি একটা বিয়ে করলো বোবা মানুষ, যদি বাচ্চাটা এরকম বোবা হয়ে যায়। আপনি এই ধরনের কথা কেন কইবেন আপনি? আমি তো এটা কথা কথা বললাম, আপনার বউ বোবা থেকে তাই একটু বললাম। আল্লাহ রে, কি বেজাত বউ, এই সমস্ত বলতে দাঁড়ে সামনে গেসা যান। হয়েছে হয়েছে, এই ব্যাগটা না নাইলে অরে নাও, চলো নাও, যাক এবার ব্যাগটা লইছে তাহলে, চল। তরকারি তরকারি, আচ্ছা আনুন, আচ্ছা বুঝলাম, তাড়াতাড়ি নিয়ে আনবো, আনলেই রান্না বান্না করবা, খাওয়াই যা। আর কিছু? ওয়ালাইকুম আসসালাম বৌমা, ভালো আছি, তুমি ভালো তো? আচ্ছা আব্বা, তুমি কি বাজারে যাইতেছো? হ্যাঁ বাজারে যাইতেছি। ঠিক আছে, বাজার নিয়ে আসো। হ্যাঁ মাছ বড় দেখি, মাছ আনমু। ঠিক আছে আব্বা, যাও তাহলে, আমরা বাড়ি যাই। আচ্ছা অগ্রজি নিয়ে এসো, খুব খুশি হয়েছি। তা একটা কথা, তোর বউ তো বোবা, তোর মাও তো বোবা, দুই বোবা জানি খ খ লাগে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লাগে তো মাঝে মধ্যে লাগা জায়গা, কি করবো, ওই যে মুরগির মুরগান যেমন ঠোর মারে না, এরকম দুই বোবার মধ্যে ঠোর ঠোর। আচ্ছা আচ্ছা, বৌমা আমার বউ তোমার শাশুড়ি কইছে মুরগি 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 আনবার, মাছ আনবার, তুমি আইতা সব বাসায় খাইবা। আচ্ছা যাও বাসায় যাও, আমি বাজার থাকি। যাও ভালোই বেন, একটু টানতেও পারে না, বিয়া করছি বোবা, একটু কষ্ট করে খাইবো তাও খাই না, চল চল। মা কি করো, খাওয়ান টান কিছু আছে? কখন আইব খাওয়ান, পরে রান্না করে খাওয়াইব। Ah!
কথা শুনে না আমারও কথা শুনে না তোমার কথা কেমনে শুনব আমি তো মনে করছিলাম ঘরে আমার মা বোবা তাই যদি আমার বউটা যদি বোবা হয় তাহলে আমার মায়ের কথা আমার বউ বুঝবে আর বউয়ের কথা মা বুঝবে দুইজনে মিল্লা দিল্লা কন্ট্রাস্ট করবে কিন্তু বোবা হলে কি বল সে তো আমার কথা শুনে না ব্যাগ আমার দিয়েটা নাই বাচ্চা আমার দিয়ে লয় বুঝছো আমার আর শান্তি নাই মা কাম করো কাম করো হইছে আর মজা লাগবে না গেলাম করে আরে মুন্নি কই যেতেছো এই তো রুবেল বেগ বাড়িতে যাইতেছি ও নারা ও না একদিন পর আসছে আর ওনার নাকি একটা বাবু হইছে অনেক সুন্দর আর একটু দেখতে যাইতেছি শুন ওই বাড়ি ভুলো যাইস না আরে জানোস না আমি একটু আগে আসা ধরছিলাম ওই বাড়ির ওই বউটার লগে দেখা হইছিল দুই বউটা যা করলো না এমনকি আমার থাপ্পড় মেরে দিছে কেন থাপ্পড় মারলো ব্যবহারটা অনেক খারাপ আমি ভালো ভালো কইলাম কেমন আছেন ভালো আছেন মানে আরেকটা কথা রং বইলা ফালাইছিলাম তারপর এরকম ব্যবহার করলো যাই হোক এই তুই এবারে যাওয়া দরকার নেই কেন চল আঙ্গ বাড়ি চল ওই বাড়ি কি আনতে যাবি ওই বাড়ি সব আছে বোবার কারখানা শাশুড়িটাও বোবা আর বউটা আনছে তাও বোবা বোবা তো না এমনকি ব্যাগ একটা বউ কেউ গেলে ব্যবহারটা অনেক খারাপ করে চল ওই বাড়ি যাওয়া দরকার নেই আঙ্গ বাসা চল ঘর মুছছে ঘর মুছতে হ্যাঁ তোমার মুছতে কইছে তুমি মুছতে চাও নাই ও আজ ব্যথা করে হ্যাঁ সবসময় তো তোমার হাত ব্যথা করে
কোন সময় হাত কোন সময় না ব্যথা করছিল বাচ্চা করলে তো হাত ব্যথা করে আবার একটু কামের কথা কইলো হাত ব্যথা করে সব বেলা তো হাত ব্যথা করে মা মনে করে যে এক লাখ লাখ কাজ করতেছে তুমি কাজ করতে পারো না ও বাচ্চা সহাইতেছিল এটা মিথ্যা কথা ও তাই আগে বাড়ি চলো তারপর দেখাইতেছি তোমারে হ্যাঁ আবার আমার দাড়ি দাও কেন হ্যাঁ বাড়ি চলো আগে তারপর দেখাইতেছি ভালো লাগে না বোমা পারাইছে আচ্ছা বুঝলাম তোমার মারছে আচ্ছা পুলাই আহ তারপরে এর ব্যবস্থা নিমুনি ওইসে ওইসে বুঝছি এই যে দেখো হ্যাঁ ভালো হয়েছে তোমাকে দুই বউর জ্বালায় আমাকে জানে আর পানি থাকে না বুঝছো হ্যাঁ বাবা আমার জানে পানি নাই এই যে আমার বউর জন্য বাবা তুমি এটা ব্যবস্থা করো এই যে দুজনে কুড়ি কুড়ি নাড়ি নাড়ি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর কই যাবো না মা এই যে তোমরা কিন্তু সংসার ভিতরে শান্তিতে থাকতে দিবা আরে ভাগ্যটাই আমার খারাপ আরে বাবার ভাগ্যটাও খারাপ সে বিয়ে করলো বোবা দেখা আর আমি বিয়ে করলাম বোবা দেখা আসলে মনে করছিলাম যে শান্তি হইব যদি ঘরের ভিতরে আমার মা থাকে বোবা ও থাকে বোবা তাহলে শান্তি পাই শান্তির জন্য বিয়ে করে হান্তে অশান্তি আর অশান্তি হ্যাঁ বুঝতে পারছি আমি তোমার সন্তান আমার পেটে ধরছো কথা ঠিক আছে কিন্তু কি করবো এ তোর পেটে ধরনি তার এক বাড়িতে নিয়েছি এই যে হ্যাঁ এখন কি তুমি ঠিকমতো সংসারে কাজ কাম করবা ও কাজ কাম করো ওই কাজ কাম যদি করে দাও তাহলে এত ঘরের ভিতরে সংসারের ভিতরে এত অশান্তি কি লাগা এই যে একটা কাজ করো তুমি তোমার বাবার বাড়ি যাও গা এই হন রুবেল পরে একা পাঠাইলেও বনা বোমা যদি বাবার বাড়ি যায় তোর মায়ের রোম বাবার বাড়ি পাঠাই দিই হ্যাঁ হ্যাঁ তোনো তোর বাবার বাড়ি যাও গা আমার লাগবে না আর বাচ্চা রে আমি পালুম না ও বাচ্চারা আমি পালমু তো লাগবে না তোমরা বাবার বাড়ি চলে যাও গা তাহলে এই যে হনো এই যে বাড়িতে থাকা ঠিক মতো কাজ কাম ধোয়া পাকলা রান্না বাড়া খাওয়া সব ঠিক মতো করানো লাগবো ঠিক মতো এখন করবা করবা ঠিক মতো করবা ঠিক আছে তাহলে এদিকে আসো মা এদিকে আসো তোমাদের এদিকে আসো এই আসো আর দুইদের কোলাকুলি করো কোলাকুলি মহব্বত হ্যাঁ করো ধরো 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে এবার তাহলে দুজনে কাজ দুজনে ভাগ করে করবা ঠিক আছে এবার একজন একজন খাওয়াই দাও হ্যাঁ আমিও যাবো ও ঠিক আছে যাই হোক তাহলে এবার একটু যে বোবা শাশুড়ি আর হচ্ছে যে বোবা বউ একো যুদ্ধটা একটু থামলো তাহলে মনে হইতেছে আল্লাহ বাঁচাইছে আমারে ঘরে যাই